আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি পেয়ারা গাছের ডাল বাঁকানো পদ্ধতি ব্যবহার করা হয়েছে তো এই ডাল বাঁকানো পদ্ধতিটা প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম আজ হচ্ছে দ্বিতীয় পর্ব এবং ডাল বাঁকানো পদ্ধতি ব্যবহার করার ফলে আমার কি কি সুবিধা আমি এখান থেকে ভোগ করব বা কিভাবে আমার কাছে ডাল বাঁকানো পদ্ধতিটা ব্যবহার করেছি সেটা যদি জানতে চান সেক্ষেত্রে প্রথম ভিডিওটা দেখতে হবে এটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো পাশাপাশি একটু মুখে মুখে বলে দেবো তো দেখতে পাচ্ছেন যেখানে যেখানে ডাল বাঁখানো পদ্ধতি ব্যবহার করার ফলে চাপ লেগেছে সেই ডালগুলোতে নতুন নতুন কুশি আসছে তো এটাই হচ্ছে ছোটো গাছকে খুব দ্রুত হারে বড়ো করার জন্য বা ঝোপালো করার জন্য এই ডাল বাখানো পদ্ধতির সুবিধা এবং এই ডাল বাঁখানো পদ্ধতি ব্যবহার করে আপনারা ছোটো গাছকে খুব দ্রুত হারে বড়ো করতে পারেন বা ঝোপালো করতে পারেন এবং প্রচুর পরিমাণ ফল কিন্তু সেখান থেকে পেতে পারেন তো আপনারা নিজে চোখে দেখেন আমি ডাল বাঁগানো পদ্ধতি ব্যবহার করেছিলাম গত সাত দিন আগে সম্ভবত সাত থেকে আট দিনে বেশি হবে না এবং সাত থেকে আট দিনের মধ্যেই দেখেন কী সুন্দরভাবে আমার গাছগুলোতে প্রচুর পরিমাণ কুশি বের হচ্ছে তো এখানে আরেকটি গাছ রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবে এই গাছটাও কিন্তু কুশি বের হওয়া শুরু হয়েছে তো এখনও কুশিগুলো বেশি বড় হয়নি তারপরেও আমি আপনাদের একটি পর্ব করে দেখাচ্ছি গাছের যে রেজাল্টটা আছে যেন আপনারা আপনার ছাদ বাগানের থাই পেয়ারা গাছকে খুব দ্রুত হারে ঝোপালো করতে পারেন এবং প্রচুর পরিমাণ ফলন এখান থেকে পেতে পারেন তো এটা শুধু ছাদ বাগান না এটা মাটির গাছে উপযোজ্য যে কোনো গাছে আপনারা এইভাবে ডাল পাকানো পদ্ধতি ব্যবহার করতে পারেন এবং এই সুবিধাটা খুবই তীক্ষ্ণ বা খুবই দ্রুত পাওয়া যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর যদি আপনারা ডালগুলো কেটে দেন ছোটো গাছে সেক্ষেত্রে দেখবেন ডালের আগার যে দুটো পাতা থেকে দুইটি ডাল বের হবে শুধুমাত্র তবে ছোট গাছে যদি ডাল পাকানো পদ্ধতি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা তো রেজাল্টটা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ কুশি কিন্তু আসছে এবং খুব দ্রুত হারে আপনার গাছটাকে ঝোপালো করে দিচ্ছে তো সেক্ষেত্রে ছোটো গাছে ডাল কাটা বা ডাল কাটিং পদ্ধতির বদলে ডাল বাঁকানো পদ্ধতি সবচেয়ে বেশি ভালো এবং দেখেন আমি কিভাবে ডাল বাঁকানো পদ্ধতি ব্যবহার করেছি একটি সুতার মাধ্যমে গাছের আগার যে ডালগুলো রয়েছে সে ডালগুলো বেঁধে গাছের গোড়ার সাথে বেঁধে রেখেছি সেক্ষেত্রে গাছটা বা ডালটা যেন ভেঙে না যায় সেই বিষয়টা খেয়াল রেখে আমি কাজটা করেছি তো আপনারা যারা প্রথম পর্বে ভিডিওটা দেখেছেন তারা জানেন তো এখনও পর্যন্ত যারা আপনার ছোট গাছের বা ছোটো পেয়ারা গাছের ডাল বাঁকানোর পদ্ধতি ব্যবহার করেননি অবশ্যই ডাল বাগানো পদ্ধতি ব্যবহার করবেন খুব দ্রুত হারে তো প্রথম ভিডিও যারা দেখেছেন তারা হয়তো ভেবেছেন ডাল বাঁকানো পদ্ধতি ব্যবহার করে কেমন রেজাল্ট পাওয়া যায় সেটা দেখার পরে আমি আমার গাছে ডাল বাঁকানো পদ্ধতি ব্যবহার করব তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলব আপনারা অবশ্যই রেজাল্টটা দেখেছেন সেক্ষেত্রে খুব দ্রুত হারে আপনার গাছে ডাল বাকানো পদ্ধতি ব্যবহার করেন এবং খুব দ্রুত কিন্তু আপনি ফলনটা পেয়ে যাবেন এবং রেজাল্টটা পাবেন এক সপ্তাহের মধ্যেই গাছে কিন্তু নতুন নতুন কুশি আসতে আরম্ভ করবে তো এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছের প্রচুর পরিমাণ পেয়ারা হয়েছিল। পেয়ারাগুলো প্রায় শেষ এখন অল্প কয়েকটি পেয়ারা রয়েছে এর মধ্যেই বর্ষাকালে পেয়ারাগুলো অধিকাংশ নষ্ট হয়ে যায় এর জন্য বর্ষাকালে বেশি পেয়ারা না নেয় ভালো এবং দেখতে পাচ্ছেন এই গাছেও প্রচুর পরিমাণ ফুল আসে এই ফুলগুলো যখন ফলে পরিণত হবে বড় বড় খাওয়ার আকৃতি হবে সেক্ষেত্রে আস্তে আস্তে শীতকাল চলে আসবে এই জন্য এখন গাছের ফলগুলো ভাঙা যাবে না ফলগুলো রেখে দিতে হবে তো ধন্যবাদ